নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। কাছাড়ের কাশীপুর দ্বিতীয় খণ্ডে বাড়িতে একা পেয়ে এক মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল দুষ্কৃতীরা। এ মর্মে শিলচর রংপুর পুলিশ পোস্টে এক মামলা দায়ের করেছেন রহিমা বেগম লস্কর। অভিযোগ মতে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সুসম্পর্কের ফলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলেন তিনি। উল্লেখ্য, মাটি ভরাটের নামে মহিলার বাউন্ডারি দেওয়াল জেসিবি দিয়ে ভেঙে দেয় ওই এলাকার কবির ও মনোর মিয়া নামক ব্যক্তিরা। এতে প্রতিবাদ জানালে মহিলাকে অশ্লীল গালিগালাজ সহ মারধর করেন তারা। পরে তিনি পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করলে তিনি পুলিশ সুপার নোমাল মাহাত্মার দৃষ্টি আকর্ষণ করেন। আসুন আমাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে দেখে নেই মহিলার মুখ থেকে কি মন্তব্য করেছেন তিনি। আমি মায়ের খাইয়া বিজেপি সরকার গাড়ির ফোন মারি রাই 12টা একটা 30 মিনিট না 31 মিনিট মারি মারি বিজেপি সরকার বাড়ির নাই। প্রথমে আমি মায়ের খাইয়া গো রাই আমার ছেলেরারে ফোন মারছি, ছেলেরা এখন ফাঞ্চাইতে যাইতাম। পরের দিন সকালে আমি ফাঞ্চাইতে গেছি, যাওয়ার পরে তারা ফাঞ্চাইতে জি গেছি কবির করে ছেলেরে এ কইতে তারা আইতে বলে এরকম করছে না কইয়া আরো গালি বুলি দিছে। তখন ফাঞ্চাইতে কইছি মিঠা করতে আমি কই আইতে সময় আমি কইতে দিই। তখন আমি থানার থেকে এফআইআর একটা দেওয়ার পরে দিন বিকালে যাওয়ার পরে থানায় কোনো অ্যাকশন করছে না আমার আরও গালিয়ে উলিয়ার পরে আমি কান্দাগুড়া করছি মেডিকেল করবো। মেডিকেল করিয়ে আনি রাত্রে আমার থানার সাড়ে দিতে পরে আমি গড়াই যাওয়ার পরে এখন জিসিপির মালিক তারা হয়ে গেছে। আমি বলে নিউজ পেপার কেস করলে কথা করলে তারা বলে আমার গড়া হয়ে গিয়ে বলে মারি লই তো হাতি লাইছে এই করতো সেই করতো বলে দিয়েছো বলে তারা টিকিটে দিত না আমার এখন আমি স্যার আমার কিতা জানি না আমার ক্ষতিপূরণ লাগে আমার শরীরও মারছে এইরকম আমার সবকিছু সম্পূর্ণ আমি ক্ষতিপূরণ চাই। আমি গরিব মানুষ বিদ্যা শিক্ষা করি বানাইছি এটা আমি আমি রংপুর থানাত গিয়া বাইর দিদি কেস করছি গিয়া থানার কইছি নম্বর দেন তারা আমার নম্বরও দেয় না থানার। একজন হইলে আবুল আবদুল্লা আর একজন হইলো দারুণ করে শরীফুল দিন তারা আরও ফটো উঠেছে ভিডিও আমি এক বানাইছি ভিডিও তখন তারা জিসিপি লইয়া বাগিছে এখান থেকে মাটি দিতে। এটা কটার সময় ঘটনা হয়? রাত্রে 12টার থেকে মাটি দিতে একটার সময়। ওই সময় আমি বিজেপি সেক্রেটারি সাইন দিয়ে ফোন মারছি 1:30 মিনিট 1:30 মিনিট